এই ঘটনাগুলো তো একদিনে ঘটে যায় নাই। সকালবেলা উঠে আপনি দেখলেন যে না, এসালাম তো এত টাকা নিয়ে চলে গেছে বিদেশে। এটা এভাবে হয় না, এটা ধাপে ধাপে ধীরে ধীরে কোনো না কোনো ফর্মে আপনাকে 5-8 করে টাকা পাঠাতেই হবে এবং কোম্পানিগুলো গড়ে তুলতে হবে। এই কোম্পানিগুলো গড়ে উঠেছে সেটা ডেইলি স্টার খবর পায়, এই প্রতিষ্ঠানগুলো পায় না। আমরা টাকা পয়সা দিয়ে আমাদের করের পয়সায় এইসব প্রতিষ্ঠান পুষিয়ে আসলে এগুলো খুঁজে বের করার জন্য, খুঁজে দেখার জন্য। প্রিয় দর্শক, দয়া করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আইজিপি বেনজিরের মতো অপকর্ম ও এত দুর্নীতির খবর দেশের মিডিয়াতে প্রকাশ হওয়ার পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপচাপ মুখ খুললেন নাই। তিনি দুদক কোনো ধরনের তদন্ত করার সাহস পাচ্ছে না। এখন প্রশ্ন হলো, কেন তারা বেনজিরকে কোনো বিচারের সম্মুখীন করতে পারছে না? এর উত্তর সবারই জানা। কারণ হলো, এই বেনজির সরকারের বহু অপকর্মের রাজসাক্ষী। তাকে দিয়ে এমন কোনো অপরাধ নাই যা করায়নি আওয়ামী লীগ। তাই বেনজিরের মতো মাফিয়াদের বিচার এই আওয়ামী লীগ সরকার করতে পারবে না, কারণ তারা নিজেরাই মাফিয়া। তবে আরও একটি প্রশ্ন হলো, তবে কি শেখ হাসিনাকে যদি উৎখাত করা হয়, বিএনপিকে যদি ক্ষমতায় নিয়ে আসা হয়, তাহলে কি এই বেনজিরের মতো মাফিয়াদের বিচার হবে? এর উত্তর হলো না, কোনো বিচার হবে না। কারণ আইজিপি বেনজিরের সাথে বহু বিএনপি নেতাদের খুবই সুসম্পর্ক আছে, এমনকি বেনজিরের বহু সম্পদের দেখাশোনা করার দায়িত্বে আছে বিএনপির উচ্চ পদস্থ কিছু নেতা। আইজিপি বেনজির আমেরিকার নিষেধাজ্ঞা খাওয়ার কারণে বিদেশের মাটিতে বেশি সম্পদ গড়ে তোলেনি। আমেরিকাতে যে কয়টি বাড়ি এবং তেল পাম্প কিনেছিল আইজিপি বেনজির, সেই সমস্ত সম্পদ ইতিমধ্যে নিষেধাজ্ঞার কারণে জয় বাংলা হয়ে গেছে। তাই আইজিপি বেনজির দেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, আর বিএনপির সাথে গভীর সখ্যতা না থাকলে কখনোই দেশের মাটিতে এত কিছু করত না আইজিপি বেনজির। কারণ সে জানে, আওয়ামী লীগের পতনের পর যদি বিএনপি ক্ষমতায় আসে তবে তার কিছুই হবে না। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা দুদক নেবে কিনা, এই প্রশ্নটা অনেকে করছেন। অবশ্য যারা প্রশ্ন করছেন তাদের প্রায় সবাই এই দেশের খোঁজ খবর রাখেন। আমি জানি যে এই প্রশ্নটা তারা করছেন, কিন্তু উত্তরটা তারা সবাই জানেন। সেটা হচ্ছে, কোনো রকম কোনো পদক্ষেপ আসলে বেনজিরের বিরুদ্ধে নেওয়া হবে না, এবং লিস্ট একটা আই ওয়াশও জনগণকে দেওয়ার কোনো ইচ্ছে সরকারের আছে সেটাও মনে করার কোনো কারণ নেই। কেন কারণ নেই সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। অথচ এই ঘটনাটা এমন একটা সময় ঘটছে যখন এই দেশের সম্ভবত সর্বকালের সবচেয়ে বেশি পরিচিত মানুষ জনাব ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুদক লেলিয়ে দেওয়া হয়েছে। আমি একটা শব্দ ব্যবহার করি, দুদক লেলিয়ে দেওয়া হয়। তখন আপনি যে কোনো কিছু করে তার বিরুদ্ধে অভিযোগ আনবেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেটার অভিযোগপত্র দেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে, এবং অচিরেই এটার বিচার কার্য শুরু হবে, চোখ বন্ধ করে বলে ফেলা যায়। এই ঘটনাগুলো দেখি বলেই আমরা এই প্রশ্ন করি। এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2-3 কোটি টাকা জাস্ট সিস্টেম্যাটিকলি জিনিসটা রাখা হয় নাই, তছরুফ হয় নাই, এবং সেই টাকা বেড়েছে সুদে আসলে, কিন্তু তারপরও সে মামলায় উনি জেলে গেছেন, এখনও টেকনিক্যালি উনি জেলে আছেন। উনি সরকারের এক ধরনের নির্বাহী আদেশে জেলের বাইরে থাকলেও ওনার সাজা স্থগিত বা দণ্ড স্থগিত হয় নাই, তীব্র ভীষণ অসুস্থ মানুষ হওয়ার পরও। এই ঘটনাগুলো যখন আমাদের সামনে ঘটে তখন আমরা বুঝি আসলে দুদক জিনিসটা কী। কিন্তু আজকে কথা বলতে চাইলাম, আসলে দুদক এই নিয়ে কোনো কথা পর্যন্ত বলছে না তেমন। আমরা খেয়াল করব, কোনো একটা মিডিয়া চোখে পড়েছিল দুদক কমিশনার দেখি টেখি টাইপের কথাবার্তা বলেছেন, কিন্তু গতকালই দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান, আমরা অনেক সময় তাকে দেখি দুদকের মামলাগুলোর ব্যাপারে কথা বলেন, কিন্তু তিনি গতকাল দুদকের হয়েও কথা বলছেন। উনি দুদকের কেউ নন আসলে, উনি একজন অ্যাসাইন্ড আইনজীবী। ওনাকে দুদক যেভাবে যতটুকু পরিচালনা করতে বলবেন উনি সেটা করবেন, এটাই তার দায়িত্ব। কিন্তু উনি গতকাল কথা বললেন, যদি উনি এই কথা বলেছেন যে উনি আসলে দুদকের কেউ নন, কিন্তু তারপর আবার দুদক নিয়ে অনেক সাফাই গিয়েছেন, সেই কারণে তাকে কিছু কথা বলা একটু দরকার বলে মনে করি। ওনাকে এই ব্যাপারে মামলা করা হবে কি না, কী করবে, এসব নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন তিনি স্পষ্টতই একটা কথা বলছেন। ওনার বক্তব্যটা আমি একটু পড়ি, মানে হেডলাইনটুকু এরকম একটা মিডিয়ার চ্যানেলের ইউটিউবে ওরা হেডলাইন এরকম করেছে, কন্টেন্টে এটা আছে, আমি বক্তব্যটা ওরা শুনেছি। মিডিয়ায় খবর দেখে ঝাড়ফুঁক করে না দুদক, মানে ওনার কথাটা হচ্ছে মিডিয়া আসছে তো কী হয়েছে, আমরা দেখব, আমরা যদি এর মধ্যে কিছু পাই
সিস্টেম্যাটিকলি যাচাই বাছাই করে, মানে খুব টেকনিক্যাল, এবং উনি বারবার একটা কথা বলার চেষ্টা করছেন, যদি দুদকের তফসিলভুক্ত হয় সেই অপরাধ তাহলে দুদক অবশ্যই ব্যবস্থা নেবে, যাচাই বাছাই করবেন সব করে টোরে যদি দুদকের তফসিলভুক্ত হয়। মানে আমি অবাক হই জনাব খুরশিদ আলম খানের মতো মানুষ এসব কথাবার্তা বলেন, উনি আইন কম জানেন ব্যাপারটা মোটেও তা না, উনি আসলে এসব বলতে চান টেকনিক্যালিটিস দেখানোর জন্য। দুদকের তফসিলে কী কী অপরাধ আছে আমি একটু পড়ি, এটা ওনার না জানার কোনো কারণ নাই। প্রথমটা হচ্ছে সরকারি কর্তব্য পালনের সময় সরকারি কর্মচারী, ব্যাংকার, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি কর্তৃক উৎকোচ, ঘুষ, উপঢৌকন গ্রহণ। দুই, সরকারি কর্মচারী, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি বা অন্য কোনো যে কোনো ব্যক্তির অবৈধভাবে নিজ নামে বেনামে সম্পদ অর্জন, দুইটাই হচ্ছে জনাব বেনজিরের বিরুদ্ধে অভিযোগ। আর এগুলো সব আগের এক নাম্বারটা থেকে হয়েছে, এরকম আরও অনেকগুলো আছে, এগুলোতে আর ঢুকছি না, তফসিলে থাকবে না এটা, যদি থাকে তাহলে দেখব না, এত টেকনিক্যালিটিস এত কিছু ছিল না, উনি সরাসরি বলতে পারতেন, বলা উচিত ছিল। তার বিরুদ্ধে কালের কণ্ঠে যে অভিযোগ এসছে, যে রিপোর্ট এসছে, সেই অভিযোগটাই হলো নামে বেনামে। বেনামে মানে হলো হ্যাঁ, উনি ওনার স্ত্রী কন্যাদের নামে সম্পদ তৈরি করেছেন, সেটা বেনামে তৈরি করা সম্পদ, সেটাও দুদকের তফসিলভুক্ত। আমরা মানে তফসিল পড়তে টড়তে হয় না, আমরা যদি বলি যে দুদক আসলে কী কী করতে পারবে, আমাদের যে কোনো সাধারণ কাণ্ড জ্ঞান থাকা মানুষকে যদি জিজ্ঞেস করেন সে এই জবাবটা দেবে, আপনি তো সম্পদ অর্জন করছেন, এরপর আরও অনেক কিছু, মানি লন্ডারিং সহ তারপর সংশয় সম্পদের ক্ষতি সাধন টাধন অনেকগুলো তাদের এই আওতাধীন বিষয় আছে। কিন্তু উনি বারবার বলছেন যদি তফসিলে থাকে, যদি তফসিলে থাকে। আমরা এসব কথার মারপ্যাচ, আইনি মারপ্যাচের কথার মানে কিন্তু বুঝি, এবং উনি লয়ার হয়ে এত বড় বড় কথা আবার বলতে গেলেন কেন? ওই ভিডিওতে উনি বলছেন সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সেনাবাহিনী প্রধান, সাবেক প্রধান বিচারপতি, সবাইকে নাকি দুদক সাজা দিয়েছে, সুতরাং দুদক বিরাট এক পাওয়ারফুল জিনিস, সুতরাং দুদককে নিয়ে কোনো সংশয় রাখা উচিত না। আবারও বলি উনি লয়ার, উনি দুদকের কোনো কেউ নন, এভাবে দুদক সাফাই গেছেন কেন, সাপোর্ট করছেন কেন? দুদক সত্যিকার অর্থেই এক্স প্রধানমন্ত্রী বা এরকম আরও বহু জনকে হয়রানি করতে পারে, আমরা এটা জানি, খুব ভালোভাবে আমরা এটা জানি, এবং কখন কখন করে, কখন কখন করে না। সাবেক প্রধান বিচারপতি খুব মিষ্টি ছিল, শুধু সেই সাবেক প্রধান বিচারপতি যখন সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, নিম্ন আদালতকে পুরোপুরি উচ্চ আদালত থেকে পৃথক করা নিয়ে, তখন উনি তেত হয়ে যান। আমরা জানি এরপর কীভাবে ঘাট ধরে সেই বিচারপতিকে বের করে দেওয়া হয়, প্রধান বিচারপতিকে, সিটিং চিফ জাস্টিসকে, ওগুলো আমাদের মনে আছে গান পয়েন্টে। আসলে কী ঘটবে আমরা সেই জায়গাটার একটা পূর্বাভাস কিছুদিন আগে পেয়েছিলাম, আমি সেই জায়গাটায় যাই, আমরা মিলিয়ে নেই, এবং দেশের সর্বোচ্চ আদালতও আসলে ঘটনাচক্রে এদেরই পক্ষপাতি। আমরা জানি এস আলমকে নিয়ে একটা রিপোর্ট এসেছিল ডেইলি স্টারে, খুবই ইন ডিটেইল একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট, সেটা শুধু সম্পত্তি অর্জন না, সেটা ছিল অবৈধ সম্পত্তি অর্জন না, সেটা হচ্ছে সম্পদ পাচার নিয়ে। ওখানে ডকুমেন্ট সহ এস আলম, এখানেও এস আলমের কীভাবে আলাদিনের চেরাগ পেয়েছে সে তাকে, এটা বিভিন্ন দেশে মানি লন্ডারিং করেছে, করে সে সম্পদ পাঠিয়ে দিয়ে বিভিন্ন কোম্পানি খুলেছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটা সুয়োমোটো রুল দিয়েছিল। আমরা সুয়োমোটো রুল নিশ্চয়ই বুঝি, যে আপনি মিডিয়ায় আসা বা কোনোভাবে জানা একটা বিষয় নিয়ে কেউ মামলা না করলেও হাইকোর্টের এখতিয়ার আছে, সে স্বতঃপ্রণোদিত হয়ে একটা রুল জারি করতে পারে। রুলটা কী ছিল? রুলটা ছিল এরকম, গত বছরের 6 আগস্ট হাইকোর্ট সুয়োমোটো রুল জারি করে এবং দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে তদন্ত পরিচালনা করে 2 মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তো কর্মকাণ্ড ঠেকাতে তাদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। তাহলে খেয়াল করি তারা একটা সুয়োমোটো রুল দিয়েছিল, এই খাতে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, এর মধ্যে দুদক আছে, এর মধ্যে BFIU আছে, এর মধ্যে CID আছে, তাদেরকে তদন্ত করে 2 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। পরের জায়গাটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, তারা এদেরকে এটা বলছেন হাইকোর্ট, সেটা হচ্ছে এই ক্ষেত্রে মানে
এই ঘটনাগুলো তো একদিনে ঘটে যায় নাই। সকালবেলা উঠে আপনি দেখলেন যে না, এসালাম তো এত টাকা নিয়ে চলে গেছে বিদেশে। এটা এভাবে হয় না, এটা ধাপে ধাপে ধীরে ধীরে কোনো না কোনো ফর্মে আপনাকে 5-8 করে টাকা পাঠাতেই হবে এবং কোম্পানিগুলো গড়ে তুলতে হবে। এই কোম্পানিগুলো গড়ে উঠেছে সেটা ডেইলি স্টার খবর পায়, এই প্রতিষ্ঠানগুলো পায় না। আমরা টাকা পয়সা দিয়ে আমাদের করের পয়সা এইসব প্রতিষ্ঠান পুষিয়ে আসলে এগুলো খুঁজে বের করার জন্য, খুঁজে দেখার জন্য। এসালাম একটার পর একটা ব্যাংক দখল করে। এসালামের প্রতি তো তাত্ত্বিকভাবে বলছে আপনাদের অনেক সার্ভেইলেন্স থাকার কথা ছিল, সেই রুলটা খারিজ করে দিয়েছিল পরে সুপ্রিম কোর্ট। স্বয়ং প্রধান বিচারপতির যে কমিটি আছে, মানে বেঞ্চ আছে, সেই প্রধান বিচারপতির বেঞ্চে বসে সেটা বাতিল হয়ে গিয়েছিল। যদিও তারা বলেছে এসালামের বিরুদ্ধে আইনগত যা যা ব্যবস্থা PFIU হোক বা দুদক হোক তারা নিতে পারে। সুতরাং এই অর্থে এই না যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, অনেকে মিস ইন্টারপ্রিট করেছিলেন, কিন্তু হাইকোর্টের ওই সুয়ামটো রুলটাকে খারিজ করে দিয়েছিলেন। সুতরাং এসালামের বিরুদ্ধে ওই সুয়ামটো রুলের পরপরই এসালাম আপিল করেছিল, তারপর সেটা স্থগিত ছিল, এরপর আপিল বিভাগ সেটা খারিজই করে দিয়েছিল। তার মানে সুয়ামটো টটো করা যাবে না, তার মানে দেশের যখন প্রশাসন বা অন্যান্য প্রতিষ্ঠান, অন্যান্য কোয়াজ জুডিশিয়ারি প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো যখন এরকম কিছু করছে না, তখন যখন হাইকোর্টও কোনো এরকম একটা ইন্টারভেনশন করার চেষ্টা করেছিল সেটারও পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ইন্টারেস্টিং মানে আপিল বিভাগ বলছে হাইকোর্টের এটার এখতিয়ার নাই, এটার দরকার নাই। সুতরাং আমরা আগের প্রেসিডেন্সটা থেকে বুঝতে পারি এখন হাইকোর্টও চাইলে সোয়ামটো কোনো কিছু করতে পারবে না, বা কেউ যদি হাইকোর্টে যায় এটার জন্য আলটিমেটলি আগে যে রায়টা আছে সেই রায়টার ভিত্তিতে কিছুই করা যাবে না। অর্থাৎ দুদক, হ্যাঁ আপিল বিভাগ অনুযায়ী বা এটা আমরা বুঝি, দুদক তার নিজ জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিতে পারে এবং এই তদন্ত করতে পারে, এবং আইনজীবী বলছেন মিডিয়ায় দেখে ওনারা ঝাড়ফুঁক করবেন। আমি ভাষাটাকে খেয়াল করতে বলি, আপনি এই ভাষাগুলো দিয়ে আসলে তাচ্ছিল্য প্রকাশ করেন, অথচ কথা ছিল এই দেশের একটা এরকম গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষ যখন এই রকম অভিযোগে অভিযুক্ত, দুদকের রীতিমতো সংবাদ সম্মেলন করা, ক্ষমা চাওয়া, যে আমাদের আগে করা উচিত ছিল আমরা করি নাই, আমরা এখন এইসব তথ্য যাচাই বাছাই করছি, অচিরেই আমরা এটাকে তদন্ত করব, দুদক যে কোনো বিষয়ে তদন্ত করার এখতিয়ার আছে তফসিলের মধ্যে থাকা, এবং সেটার জন্য সে নিজে তদন্ত করার এখতিয়ার আছে, সে কাউকে ডাকতে পারে, আমি আইনটা পুরো পড়ে দেখলাম, সাক্ষী ডাকতে পারে, এমনকি দুদক গ্রেফতার করতে পারে অন্য আইনে যাই থাকুক না কেন, এই সব ক্ষমতা তাদের আছে। সুতরাং তারা বলতে পারত এবং এই সংবাদ সম্মেলন করে বলা উচিত ছিল, লিস্ট মিডিয়ায় একটা ফর্মাল স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল, কারণ এই দেশের জনগণ এই বিভৎস ঘটনার পর, এই নোংরা লোকের নোংরামি দেখার পর তাদের কাছে ন্যূনতম সান্ত্বনা, এটাও হয়তো আখেরে কিছু হতো না, তো এই সান্ত্বনাটুকু সে চাইতে পারতো, কিন্তু সেই সান্ত্বনাটুকুও তথাকথিত প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন, কাগজে কলম কিন্তু বেশ স্ট্রং একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যিনি চিফ, প্রধান যে কমিশনার আছেন তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকদের সমান ক্ষমতাশালী এবং সুযোগ সুবিধাপ্রাপ্ত একজন মানুষ, এবং কমিশনাররা হাইকোর্ট বিভাগের সমান, এবং এনারাও সাংবিধানিক পদগুলোর মতো, সংবিধানে দুদক নেই, দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান না, কিন্তু দুদকের এই কমিশনাররা সাংবিধানিক পদাধিকারীদের মতো, যাদেরকে চাইলেও সরকার প্রধান মানে যেকোনো বিচারক যারা আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বা হাইকোর্ট বিভাগ তাদেরকে যেমন সরানো যায় না, ঠিক এদেরকেও কিন্তু সরানো যায় না, নির্বাচন কমিশনারদেরকে যেমন সরকার চাইলেই সরিয়ে দিতে পারে না এদেরকেও যায় না, সুতরাং এতটাই ক্ষমতা আছে। আইনটা পড়ে দেখলাম, কিন্তু তারপরও তারা মেরুদণ্ডহীন, ওই যে বলা হয় যেহেতু ক্ষমতা দিয়েছি আপনি আসলে স্রেফ মেরুদণ্ডহীন কতগুলো মানুষকে এখানে এনে তার, এবং আপনি ইনস্ট্রাক্ট করেন কাকে ধরতে হবে কাকে ধরতে হবে না, কার পেছনে লেলিয়ে দিলে সে পাগলের মতো ছুটে গিয়ে তাকে হয়রানির এক শেষ করবে, আর কার ক্ষেত্রে চুপ করে থাকতে হবে সেইগুলো ফোনের মাধ্যমে আমরা বুঝতে পারি। যাই হোক, এই যে বলছি দুদক এটা করতে পারতো বা করতে পারবো না, আমরা মনে করি না পারতো, এরকম দেশে এগুলো হয় না, এবং রীতিমতো আই রিপিট আপিল বিভাগ রীতিমতো হাইকোর্ট বিভাগকেও আগেই সতর্ক করে দিয়ে রেখেছে সোয়ামটো বা এসব ক্ষেত্রে কিছু মানে দুদক যা মনে করে তাই করবে, এর বাইরে কিছু করা যাবে না। সুতরাং কী ঘটতে যাচ্ছে যেন বেনজিরের ক্ষেত্রে আমরা বুঝতে পারি নিশ্চয়ই।